আমরা সংস্কারের প্রতি মনোযোগী হয়ে তরিত করে প্রমাণ করতে চাই যে না সবটা বাস্তবায়ন হতে চলেছে যে লক্ষ্যে একটা ছাত্র জনতা রাজনৈতিক দল সব শ্রেণীর পেশার মানুষের অংশগ্রহণে যে গণবত্তনটা হয়েছে তার সুফল মানুষ পেতে যাচ্ছে রাজনৈতিক দলগুলি নির্বাচন চায় জনগণ নির্বাচন চায় জনরায়ের ভিত্তিতে সরকার চায় পরিপূর্ণ সংস্কার বা পরিপূর্ণ রাষ্ট্র বিনির্মাণের জন্য একটা নির্বাচিত সরকারও প্রয়োজন ডক্টর মোহাম্মদ ইনুস গতকালকে যে বক্তব্য দিয়েছেন আমার মনে হয় যে তিনি সঠিক সমস্যাগুলি চিহ্নিত করেছেন সংস্কারের প্রয়োজনীয়তা অনুধাবন করেছেন এবং সংস্কার কোন কোন জায়গায় প্রয়োজন সেটা তিনি যথার্থভাবে উপলব্ধি করেছেন এবং উপস্থাপন করেছেন আমরা বিশ্বাস করছি যে এই ছয়টি কমিশন প্রয়োজনীয় সংস্কার করে পরবর্তীতে রাজনৈতিক দল ছাত্র সমাজ এবং নাগরিক সমাজের সাথে আলোচনা করে চূড়ান্ত করতে সক্ষম হবে এবং মানুষের প্রত্যাশা অনুসারে এই সংস্কারটা হবে এবং তারপর গ্রহণযোগ্য নির্বাচনের পতন মুক্ত হবে সব রাজনৈতিক দল সমান সুযোগ পাবে জনগণ অবাধে ভোট দিয়ে তার পছন্দের জনপ্রতিনিধি এবং পছন্দের সরকার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করবে সেটাই যেহেতু আমাদের লক্ষ্য জনগণের যেহেতু সেটাই প্রত্যাশা নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইনুস সেই প্রত্যাশা বোঝেন সেটা তিনি ধারণ করেন উপলব্ধি করেন এবং সেটাকে অনুসরণ করেই ধারণ করেই গতকাল তিনি যে বক্তব্য দিয়েছেন আমার মনে হয় যে সব মানুষ খুশি হয়েছে স্যাটিসফাইড হয়েছে তারা এবং তারা যে লক্ষ্যে একটা ছাত্র জনতা রাজনৈতিক দল সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে যে গণ হয়েছে তার সুফল মানুষ পেতে যাচ্ছে অনেকে হয়তো এরকম ভাবে বলছেন যে একটু ধীর গতি কিনা কিন্তু আমি বলবো যে ধীর হলেও অস্থির হওয়ার কোনো সুযোগ নেই হ্যাঁ তারা সঠিক পথে এগোচ্ছেন আমাদের এখন জনগণ এবং রাজনৈতিক দলের উচিত হচ্ছে এই সরকারেরকে পরিপূর্ণ সমর্থন জানানো তাদেরকে সহযোগিতা করা নিজেকে ধৈর্যের মধ্যে রাখা সংযমের মধ্যে রাখা এবং সরকারের সাথে সংহতি প্রকাশ করে একটা পরিপূর্ণ সংস্কার বাস্তবায়ন করবার ক্ষেত্রে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করা দুটি বিষয় তিনি গুরুত্ব দিয়েছেন একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক সংস্কার প্রশাসনিক সংস্কার নির্বাচন কমিশনের সংস্কার এই জন্য তিনি ছয়টা কমিশন করেছেন পাশাপাশি একটা জায়গায় আমার আরও ভালো লেগেছে যে আমাদের অর্থনীতির যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনার জায়গায় করা হতো তথ্য বিগত সরকার করেছে তার প্রকৃত চিত্র তিনি তুলে ধরার জন্য চেষ্টা করছেন সূচকগুলি সত্যিকার অর্থে কিভাবে আছে বাংলাদেশের অর্থনীতি সেটার একটা চিত্র বাস্তব চিত্র তিনি তুলে ধরবার জন্য কাজ করার কথা বলেছেন ইতিমধ্যে কমিশনও করেছেন অনেকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে অর্থনৈতিক যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেগুলিকে রিফর্ম করেছেন এবং মোহের উদ্দে থেকে আর কি নির্মোহভাবে আমাদের অর্থনীতির সূচকগুলির প্রকৃত চিত্র যদি জাতি জানতে পারে আমার মনে হয় তাহলে আমরা অর্থনৈতিক রিফর্মের ক্ষেত্রে কার্যকরী পদক্ষেপগুলিও চিহ্নিত করা যাবে আঠারো কোটি মানুষ আছে পরিশ্রমী মানুষ আমাদের প্রতিষ্ঠানগুলিকে যদি ফাংশন করানো যায় আর আমাদের এই জনগণকে যদি এই সংকটকালীন সময়ে কর্মমুখী করা যায় রাষ্ট্রের বিনির্মাণে উদ্বুদ্ধ করা যায় এবং আপনার যেটাকে বলা হয় সম্পৃক্ত করা যায় নিশ্চয়ই আমরা যে বাংলাদেশ চাচ্ছি সেটা প্রতিষ্ঠিত হবে আমরা মনে করেছি যে এই সংস্কারগুলি যত দ্রুত হবে তত মানুষের প্রত্যাশা পূরণের স্বপ্নটা বাস্তবায়ন হতে যাবে মানুষ তখন কি আশার সঞ্চার হবে মানুষ ঐক্যবদ্ধ থাকবে সেটি না হলে আওয়ামী লীগের একটা সরকারের পতন হয়েছে সেই কুচক্রী মহল তো এখনো আছে আচ্ছা তাদের ষড়যন্ত্র আছে অনেক প্রতিবেশী রাষ্ট্রের ধরেন আধিপত্যবাদী চিন্তা রয়েছে বাংলাদেশকে ব্যর্থ হয়ে যায় সেই মানুষ তো এদেশেও আছে দেশের বাইরেও আছে সেই সুযোগ যাতে তারা না পায় অর্থাৎ আমরা প্রতি মনোযোগী হয়ে করে প্রমাণ করতে চাই যে না বাস্তবায়ন হতে চলেছে সেই জনমত সেই জন আকাঙ্ক্ষা ধারণ করার কারণেই আমরা বলেছি যে এই রূপরেখাটা যত দ্রুত হবে তত মানুষ আপনার আশা নিয়ে সঠিকটাকে থাকতে উদ্বুদ্ধ হবে আর সেটি না হলে বিশৃঙ্খলা হয় ভিন্ন মত হয় অসন্তোষ বাড়ে সন্দেহ দানা সেটি এই অন্তর্বর্তীকালীন সময়ও কাম্য না অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কাম্য না আবার অন্তর্বর্তীকালীন সময়টাও কিন্তু স্পর্শকাতর সংবেদনশীল সেখানে কিন্তু আপনার যাতে কোনো বিচ্যুতি বিভ্রান্তি তৈরি না হয় সেই জন্য আমরা সবসময় চেয়েছি যে একটা কর্ম পরিকল্পনা নিয়ে দ্রুত সেই কাজগুলি সম্পন্ন করবার জন্য কিন্তু একমাস পরে ভাষণ হয়েছে তাতে সমালোচনার কিছু নাই উদ্বিগ্ন হওয়ার কিছু নাই সেটা প্রয়োজন হতে পারে এবং আছে বলে আমরা বিশ্বাস করি আমরা এখনো মনে করি যে আমাদের পূর্ণ সমর্থন এই ডক্টর ইনুসের অন্তর্বর্তীকালীন সরকার তার প্রতি থাকা দরকার জাতির বৃহত্ত স্বার্থে কিছু স্যাক্রিফাইস যদি করতে হয় রাজনৈতিক দল হিসাবে বিএনপি তাতে প্রস্তুত আছে কারণ বিএনপি জনগণের আকাঙ্ক্ষা ধারণ করে রাজনীতি করে বিএনপি যে রিফর্মের কথা বলা হচ্ছে রাষ্ট্র ব্যবস্থাপনায় সেটা এখন যারা উপলব্ধি করছে তার আগেই বিএনপি উপলব্ধি করেছে বিএনপি দাদর জাতীয় সংসদ নির্বাচনের আগে একত্রিশ দফা দাবি ছিল তো পরিপূর্ণভাবে রাষ্ট্রের কাঠামোগত সংস্কার সরকারের সংস্কার রাজনৈতিক দলের সংস্কার চিহ্নিত করেছে সংকল্পবদ্ধ হয়েছে বিএনপি জাতির কাছে তো এখন যে সমস্ত রাজনৈতিক দল বিচ্ছিন্নভাবে চাইছে ছাত্র জনতা চাইছে সেটা তো বিএনপি আগেই চেয়েছে শুধু চাইনি বিএনপি সংকল্পবদ্ধ হয়েছে জাতির কাছে যে তারা ক্ষমতায় নির্বাচিত গিয়ে যেগুলির জন্য পার্লামেন্ট দরকার সেখানে পার্লামেন্টে করবে আর যেগুলি এখনই নির্বাচনের আগে রাজনৈতিক দলের মধ্যে করা দরকার সেটা এখনই করবে সর্ববৃহৎ রাজনৈতিক রাজনৈতিক দল দল জনপ্রিয় আমরা গণতন্ত্র চাই ভোটাধিকার চাই সুশাসন চাই তার জন্যই রাজনীতি এই সব মিলিয়ে তো একটা দায়বদ্ধতা রয়েছে বিএনপির জনগণের প্রতি অতএব বিএনপি যে কোনো কল্যাণ যে কোনো বিনির্মাণ যে কোনো সেটা ধারণ করে রাজনীতি করে বিএনপি বিএনপি সমর্থন তো তো থাকবেই সেটাই চায় আজকে ছাত্র জনতা যা চায় বিএনপি তো তাই চায় বিএনপি জনগণের দল জনস্বার্থে রাজনীতি করে ও কাঠামোতে পরিবর্তন এনে নতুন বাংলাদেশ মানুষকে উপহার দিতে চায় আর আওয়ামী লীগ সেটাকে ধ্বংস করে ক্ষমতার মহে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় থেকেছে দুঃশাসন করেছে অপশাসন করেছে খুন স্কিলিং করেছে গণতন্ত্র হত্যা করেছে ভোটাধিকার হরণ করেছে দুর্নীতি করেছে অর্থ পাচার করেছে সর্বশেষ গণহত্যা করেছে সেই আওয়ামী লীগের সাথে বিএনপি রাজনৈতিক দলকে আদর্শকে যারা এক করে দেখতে চায় আমি মনে করি তাদের রাজনৈতিক জ্ঞানের অভাব আছে তারা রাজনৈতিকভাবে দেউলিয়া তারা রাজনৈতিকভাবে অযোগ্য এবং রাজনীতির প্রতি তাদের অনীহা আছে এই গোষ্ঠী থেকেও বাংলাদেশকে সাবধান থাকতে হবে মনে রাখতে হবে রাজনীতিতে সংস্কারের প্রয়োজন আছে কিন্তু রাজনীতিতে অনীহা যদি হয় সেটা গণতন্ত্রের জন্য ভালো না রাজনীতিতে সংশোধনের প্রয়োজন আছে এই সমালোচনা আমরা সমর্থন করি এই সমালোচনার প্রতি আমাকে শ্রদ্ধা রয়েছে কিন্তু আপনি রাজনীতিতে অনীহা দেখাবেন একটা প্রতিত রাজনৈতিক দল আওয়ামী লীগের সাথে অন্য রাজনৈতিক দলকে একইভাবে দেখবেন সেটা কিন্তু কাম্য না আর সেটা যদি হয় তাহলে সেটা গণতন্ত্রের জন্য সুখকর নয় এটা আমাদেরকে বুঝতে হবে